হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সামনে হচ্ছে গঙ্গাসাগরে মেলা। তো আজকে তোমাদের দেখাবো যে শিয়ালদার থেকে শর্ট টাইমে এবং কম খরচের মধ্যে কীভাবে গঙ্গাসাগরে যাওয়া যায়। তো সেই রুটটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিয়ালদা সাউথ শাখা। তো সাউথ শাখা থেকে আমরা ট্রেন ধরবো। তো এখান থেকে আমাদের জার্নি শুরু হবে। টোটাল গঙ্গাসাগর পর্যন্ত জার্নিটা তোমাদের আজকে ভিডিওতে দেখাবো, এবং সব থেকে শর্ট রুট কোনটা হয় এবং কম খরচে কীভাবে গঙ্গাসাগরে যাওয়া যায় সেটা আজকে তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো। তো তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখতে থাকো, ঠিক আছে। শিয়ালদা থেকে যতগুলো ট্রেন আছে গঙ্গাসাগরে যাওয়ার জন্য, তো প্রত্যেকটা ট্রেনের টাইম টেবিলের চার্ট আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, এবং ভেসেলের টাইম যা আছে সব টোটাল আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো তোমরা কীভাবে গঙ্গাসাগর যাবে তো তার ফুল ডিটেলস কিন্তু তোমরা আমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও কিন্তু অবশ্যই তোমরা দেখতে থাকো। তো আমাদের জার্নি শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। তো বন্ধুরা, শিয়ালদার থেকে আমরা সাউথ শাখাতে ট্রেন ধরবো হচ্ছে লক্ষ্মীকান্তপুরের। তো শিয়ালদা থেকে নামখানা যে ডাইরেক্ট ট্রেন আছে, তো সেটার টাইমটা একটু অনেকটা গ্যাপে গ্যাপে আছে। তো আমরা গ্যাপে গ্যাপে অনেক দেরি হয়ে যাবে, সেজন্য আমরা ভেঙে ভেঙে যাবো। তো এখান থেকে শিয়ালদার থেকে আমরা যাবো হচ্ছে লক্ষ্মীকান্তপুর থেকে, তারপরে আমরা কাকদ্বীপে নামখানা লোকাল ধরে কাকদ্বীপ যাবো, ঠিক আছে। তো তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকো। এটা হচ্ছে শিয়ালদার সাউথ শাখা। তো এখান থেকে মোটামুটি বাড়ুইপুর, সোনাপুর, ডায়মন্ড হারবার, নামখানা এসব জায়গার ট্রেন এখান থেকে পাওয়া যায়। তো চলো আমরা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরবো। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। তো এখান থেকে আমরা ভেবেছিলাম হয়তো ট্রেন চেঞ্জ হবে, অন্য ট্রেনে তারপরে এখান থেকে কাকদ্বীপ যাবে, তো সেটা নয়। তো যে ট্রেনটায় আমরা আসলাম লক্ষ্মীকান্তপুর লোকাল হয়ে, তো এই ট্রেনটাই দিয়ে আবার এখান থেকে নামখানা লোকাল হয়ে যাবে। তো এখানে মোটামুটি 20 মিনিট দাঁড়াবে, 20 মিনিট দাঁড়ানোর পরে এখান থেকে এটাই আবার নামখানা লোকাল হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি কাকদ্বীপ স্টেশনে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাকদ্বীপ স্টেশন। তো এখান থেকে হচ্ছে অটো আছে বা টোটো আছে, তো এখান থেকে আমরা যাবো ভেসেলে। তো আমাদের মোটামুটি শিয়ালদা থেকে আসতে টাইম লাগলো প্রায় 2.5 ঘন্টা মতো। দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। তো সামনে হচ্ছে গঙ্গাসাগর মেলা, সেই জন্য প্রচুর ভিড় হচ্ছে এখন গঙ্গাসাগরে। তো প্রচুর যাত্রী আছে দূর দূর থেকে। তো প্ল্যাটফর্মে 2 নম্বর স্টেশন থেকে বাইরে বেরোনোর রাস্তা, তো এখান থেকেই মেন টোটো স্ট্যান্ড পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছ সামনে টোটো স্ট্যান্ড। তো চলো দেখা যাক টোটোতে কত করে ভাড়া নেয়। তোমরা দেখতে পাচ্ছ স্টেশনের বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে লট নম্বর 8 ফেরিঘাটে। তো দেখা যাক কত করে ভাড়া নেয়, কোন গাড়ি যায়। তো বন্ধুরা, ফাইনালি আমরা উঠে পড়েছি টোটোতে। কাকদ্বীপ স্টেশন থেকে 8 নম্বর ফেরিঘাট, প্রায় 8 কিলোমিটার মতো রাস্তা, আর টাইম লাগবে প্রায় 30 মিনিট পর্যন্ত। টোটো থেকে কাকদ্বীপ থেকে 20 টাকা করে ভাড়া নিল। তো এখান থেকে ভেসেলঘাট একটু হাঁটাবাদ 2 মিনিটের। তো বন্ধুরা, কাকদ্বীপ স্টেশন থেকে লট নম্বর 8 ঘাট পর্যন্ত ভাড়া নিয়ে হচ্ছে 20 টাকা করে মাথা পিছু। তো আসতে মোটামুটি 1/2 ঘন্টা মতো টাইম লাগলো। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে কচুবেরিয়া ঘাটে। তো লট নম্বর 8 ঘাট থেকে আমরা ভেসেল উঠব। তো ভেসেলে মোটামুটি মুড়িগঙ্গা পার করতে প্রায় 1/2 ঘন্টা থেকে 40 মিনিট মতো টাইম লাগে। তো ভেসেলে ওঠার পরে আমরা ওপারে যাবো কচুবেরিয়া ঘাটে,
তো এখান থেকে ভেসেল ভাড়া বেশি না, হয়তো 10 থেকে 15 টাকা হবে। তো এখন ভেসেলের সামনে প্রচুর ভিড় আছে, তো মানে প্রচুর লাইন পড়েছে, সকাল থেকে ভেসেল চলছে না, কুয়াশার জন্য ভেসেল দেরি করে ছেড়েছে, তো প্রচণ্ড লাইন পড়ে গেছে। তো দেখা যাক কখন ভেসেল ছাড়ে। তো টিকিট কেটে তোমাদের পুরোটা দেখাবো যে কত কী ভাড়া নিল না নিল, ঠিক আছে? তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। কতটা লাইন দেখতে হচ্ছে বন্ধুরা, প্রায় 1 কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন পড়েছে, প্রচুর ভিড়। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 8 নম্বর লটের জেরিঘাট। তো প্রচণ্ড ভিড় টিকিট কাউন্টারে, কোনোরকম ঠেলে মেলে নিয়ে টিকিট কাটলাম। তো এটা হচ্ছে টিকিট আমাদের, 9 টাকা করে নিল। তো লট নাম্বার 8 কচু বিরিয়া। তো চলো ভেসেলের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টিকিট লাইনে দাঁড়ানোর পরে ভেসেলে আমরা চলে এসেছি ভিতরে টিকিট কেটে। তো ফ্রেন্ডস ফাইনালি ভেসেলের দিকে যাচ্ছি আমরা। তো এখানে যে ভেসেলগুলো চলে, এই ভেসেলগুলোতে প্রায় 250 জনের মতো লোকের ক্যাপাসিটি থাকে যাতায়াত করার জন্য। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা কুচুবিরিয়া ঘাটে। তো এখান থেকে আমরা এখন টোটো বা বাস ধরবো। তো ফ্রেন্ডস এটা হচ্ছে কুচুবিরিয়া ঘাট, দেখতে পাচ্ছ। তো এখান থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য স্যাটেল গাড়ি পাওয়া যায় এবং বাসও পাওয়া যায়। পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্যাটেল গাড়ি ভাড়া তালিকা। তো তোমরা স্যাটেল গাড়ি করেও যেতে পারো, নাহলে বাসেও যেতে পারো। তো আমরা হচ্ছে বাসে যাব। তো বাসে ভাড়া হচ্ছে 40 টাকা করে এবং স্যাটেল গাড়ি হচ্ছে 45 টাকা করে, আমার কিছু হেরফের না, দুটো দিয়ে যাওয়া যায় মোটামুটি। তো বন্ধুরা ফাইনাল আমরা চলে এসেছি গঙ্গাসাগর। তো দেখতে পাচ্ছ পিছনে যে বাসটি আছে, এই বাসটিতে করে আমরা আসলাম। তো আমাদের মাথাপিছু ভাড়া হচ্ছে 40 টাকা করে এবং আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টার কাছাকাছি।